সালমানের ব্যাপর জীবনযাপন যেসব বিতর্কে জড়িয়েছেন গল্প কথা ইউটিউব চ্যানেলে স্বাগতম বিশ বছর আগে কৃষ্ণ হরিণ শিকারের দায়ে পাঁচ বছরের কারাদণ্ডের শাস্তি পাওয়া সালমান খান বিভিন্ন সময় নানা রকম বিতর্কের জন্ম দিয়েছেন আইন ভঙ্গ করার দায়ে বিভিন্ন সময় অভিযুক্ত হয়েছেন এই বলিউড তারকা শুধু বিরল প্রজাতির প্রাণী শিকারী নয় দু হাজার মুম্বাইয়ে গাড়ি দুর্ঘটনায় গৃহহীন চারজনকে আহত ও একজনকে হত্যার অভিযোগেও অভিযুক্ত হয়েছিলেন তিনি সাবেক প্রেমিকাদের শারীরিকভাবে লাঞ্ছনা করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে কিন্তু তারপরও সালমান খান ভারতের সবচেয়ে জনপ্রিয় সিনেমা তারকাদের মধ্যে একজন বান্ন বছর বয়সী এই তারকা প্রায় একশো হিন্দি সিনেমায় অভিনয় করেছেন সিনেমা সংশ্লিষ্ট অনেক পুরস্কারও পেয়েছেন সালমান খান শিক্ষিত মধ্যবিত্ত থেকে শুরু করে শ্রমজীবী দরিদ্র শ্রেণী পর্যন্ত ভারতীয় সমাজের বিভিন্ন স্তরের মানুষের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা রয়েছে তার কিন্তু জনপ্রিয় নায়কের পাশাপাশি ব্যাপরোয়া জীবনযাপন করা উশৃঙ্খল এক সুপারস্টারের ভাবমূর্তিও তৈরি করেছেন তিনি তবে বিতর্ক আর দুর্ব্যবহারের অভিযোগ থাকলেও সালমানের ফ্যানরা সবসময়ই তাকে সমর্থন দিয়েছেন এমনকি তার ভক্তের সংখ্যা দিন দিন বেড়েছে ব্যবসায়িকভাবে দারুণ সফল সিনেমা তৈরির পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিশাল জনপ্রিয়তা রয়েছে তার সালমানের ফেসবুক পেজে লাইকের সংখ্যা সাড়ে তিন কোটির বেশি টুইটারে তার অনুসরণকারীও সোয়া তিন কোটি কিন্তু খ্যাতনামা চিত্রনাট্যকার সেলিম খানের তিন ছেলের মধ্যে জ্যেষ্ঠ সালমানের চরিত্রের অন্য দিকটিও বেশ সমালোচিত বিভিন্ন পার্টিতে তার নানা রকমের কীর্তিকলাপ ও সহ অভিনেত্রীদের সাথে তার সম্পর্ক একসময় বলিউডের কানাঘোষার প্রধান উপাদান ছিল এমন অভিযোগ আছে এক রেস্টুরেন্টে ক্ষুব্ধ হয়ে সাবেক এক প্রেমিকার মাথায় এক বোতল কোমল পানীয় ঢেলে দিয়েছিলেন তিনি অভিনেত্রী ও সাবেক মিস ওয়ার্ল্ড ঐশ্বরিয়া রায়ের সাথে তার সম্পর্ক ভেঙে যাওয়ার পর ঐশ্বরিয়া অভিযোগ করেছিলেন যে সালমান তাকে শারীরিকভাবে আঘাত করেছে সালমান খান এই অভিযোগ অস্বীকার করেন তবে এই ব্যাড বয় ভাবমূর্তি কাটাতে গত কয়েক বছর নানা ধরনের পদক্ষেপ নিয়েছিলেন এই অভিনেতা পরিবার ও ভাইদের প্রতি তার ভালোবাসা ও দায়িত্ববোধের জন্য সবসময় প্রশংসিত সালমান খান বন্ধুত্ব বটেই কখনো কখনো অচেনা মানুষকে সাহায্য করতেও পিছপা হন না বলে সুনাম রয়েছে সালমানের সুবিধা বঞ্চিত শিশুদের শিক্ষা ও চিকিৎসার উদ্দেশ্যে কয়েক বছর আগে তিনি বিং হিউম্যান নামের একটি দাতব্য প্রতিষ্ঠান শুরু করেন যারা টি শার্ট ও অন্যান্য পণ্য বিক্রি করে মুনাফার টাকা দিয়ে দাতব্য কার্যক্রম পরিচালনা করে থাকে নারীদের সাথে সম্প্রতি তার আচরণ অনেক পরিণত হলেও দুই বছর আগে কাজের ব্যস্ত সূচির উদাহরণ টানতে গিয়ে দর্ষিতা নারীর মতো অনুভব হচ্ছে বলে ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন তিনি আরেকটি পৃথক ঘটনায় তিনি বলেছিলেন যে ধূমপান মদ্যপান ও কফির মতো দোষ ছাড়তে পারলেও নারী লিপসা তিনি ছাড়তে পারবেন না এই ঘটনার পর ভারতের জাতীয় নারী কমিশন তাকে ক্ষমা চাওয়ার জন্য আদেশ দেয় সালমানের বাবা সে সময় বলেন মিস্টার খানের এই উক্তি যথাযথ নয় তার ভাইরা তার পক্ষ থেকে ক্ষমা চাইলেও সালমান ক্ষমা চাইতে অস্বীকৃতি জানান নিজের আইনজীবীর মাধ্যমে সালমান খান কমিশনকে জানিয়েছেন যে তারা এ ধরনের বিষয়ে কথা বলার অধিকার রাখে না এখন পর্যন্ত বেশ কয়েকটি অপরাধমূলক কাজের অভিযোগে তার বিরুদ্ধে হওয়া মামলায় শাস্তি পাওয়া থেকে অব্যাহতি পেয়েছেন তিনি দু সালের গাড়ি দুর্ঘটনার পর পালিয়ে যাওয়ায় দু হাজার সালের মে মাসে তাকে পাঁচ বছরের কারাদণ্ডের শাস্তি দেয় আদালত তবে ওই বছরের ডিসেম্বরেই উচ্চ আদালত এই রায় খারিজ করে দেয় গত বছর ওই মামলার বাদী সুপ্রিম কোর্টে আপিল করে মামলাটি বর্তমানে সেখানে বিচারাধীন রয়েছে ভারতের পশ্চিমাঞ্চলের রাজ্য রাজস্থানে উনিশশো সালে কৃষ্ণা হরিণ সহ সংরক্ষিত হরিণ সেকারের দায়ে অভিযুক্ত হন তিনি বৃহস্পতিবার আদালতের বিচারক তাকে স্বভাবসিদ্ধ অপরাধী বলে আখ্যা দিয়ে পাঁচ বছরের কারাদণ্ডের আদেশ দেন বিপন্ন প্রায় প্রাণী হত্যা দায়ে সালমানের বিরুদ্ধে করা চারটি মামলার দুটিতে তিনি দোষী সাব্যস্ত হয়েছিলেন দু সালে সেবারও তাকে পাঁচ বছরের কারাদণ্ড দেয়া হলেও এক সপ্তাহের মধ্যেই জামিনে ছাড়া পেয়ে যান তিনি দু হাজার জুলাইয়ে রাজস্থানের হাইকোর্ট তার দণ্ডাদেশ বাতিল করে দেয় এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে একটি আপিল করা হলেও কবে আদেশ আসবে তা নিশ্চিত নয় আমাদের গল্প কথা ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তবে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে চাপ দিন ধন্যবাদ